আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ আপনাদের সকলকেই সদকায়ে জারিয়ার একটি মহৎ কাজের দাওয়াত দিতে চাই। আপনারা অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ আমরা গত শীতে আপনাদের সহযোগিতায় তাওয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনেক দরিদ্র অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় এতিম বাচ্চাগুলোর মাঝে আমরা শীতবস্ত্র পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় এবারও আমরা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ গতবারের তুলনায় এবার আরও ব্যাপক পরিসরে আমরা শীতবস্ত্র বিতরণ করতে চাই এই সমস্ত দরিদ্র অসহায় এবং এতিম বাচ্চারা যারা মাদ্রাসায় বিশেষ করে লেখাপড়া করে তাদের কাছে আমরা শীতবস্ত্র পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এমন অনেকেই আছি যারা উদ্যোগ নিয়ে যখন শীত শুরু হয় প্রচণ্ড শীতের মাঝে কম্বল বিতরণ শুরু করি, আলহামদুলিল্লাহ এটা ভালো, খুব খারাপ না। তবে আমরা চাচ্ছি একবারেই শীতের শুরুতেই আমরা কম্বলগুলো বিতরণ করতে, এতে ইনশাআল্লাহ এই যে শীতের কারণে কিছুদিন মানুষ কষ্টে থাকবে এই কষ্টটা হয়তো অনেকের হবে না, শুরু থেকেই তারা এই শীতবস্ত্রটাকে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ এবং তারা নিরাপদ থাকবে, শীতের কারণে অসুস্থ হয়ে পড়বে না। এতে করে যারা শীতবস্ত্র প্রদান করবে তারাও যেভাবে বেশি সওয়াব অর্জন করতে পারবে এবং যারা গ্রহণ করবে তারাও শীতের প্রকোপ থেকে বেঁচে থাকতে পারবে এবং সুস্থ থাকতে পারবে ইনশাআল্লাহ। তো আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি উত্তরাঞ্চলে আসলে শীতের প্রকোপটা বেশি হয় এবং এদিকে বেশি কুয়াশা পড়ে, কারণ পাশেই যেহেতু হিমালয়, যার কারণে উত্তরবঙ্গেই সামর্থ্য অনুযায়ী আমরা ব্যাপক আকারে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে বিশেষ করে এতিমখানা মাদ্রাসাগুলোতে বাচ্চারা কিন্তু ফ্লোরের উপরে ঘুমায়, যার কারণে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়। তো যেহেতু দরিদ্র শ্রেণীর মানুষের সন্তান বেশিরভাগ মাদ্রাসাগুলোতে লেখাপড়া করে বা মাদ্রাসাগুলোতে বেশিরভাগ এতিমরা লেখাপড়া করে, যার কারণে তাদের শীতবস্ত্র খুবই বেশি প্রয়োজন, আমরা এই দিকটাও বিশেষভাবে ফোকাসে রাখবো ইনশাআল্লাহ। এই বৃহত্তর রংপুর জেলার অনেক এতিমখানা মাদ্রাসার লিস্ট আমাদের কাছে আছে, আমরা সেই সমস্ত মাদ্রাসায় এতিম বাচ্চাগুলোর হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মহৎ উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের সকলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি, আসুন আমরা সকলেই সামর্থ্য অনুযায়ী শরিক হই। যে যতটুকু পারি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যদি শরিক হই তাহলে ইনশাআল্লাহ এই কাজটি খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব। তো যারা আমাদের এই উদ্যোগের পাশে থাকতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং অফিসিয়াল নাম্বারে, নাম্বারটি হচ্ছে 01704276313। আমি আবারও বলছি 01704276313। এই নাম্বারটি আমাদের অফিসিয়াল বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার, আপনারা চাইলে আপনাদের অনুদান সরাসরি সেন্ড করে দিতে পারেন, ইনশাআল্লাহ এটা এই কম্বল বিতরণ খাতে জমা হয়ে যাবে। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শরিক হওয়ার পাশাপাশি এই ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, এতে করে কেউ না কেউ এগিয়ে আসবে এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য, এতে করে আপনিও অনেক নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের শীতবস্ত্র বিতরণের সমস্ত আপডেট পিকচার আকারে এবং ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এজন্য আমাদের চ্যানেল এবং পেজে আপনারা চোখ রাখবেন। তো সকলকেই এই উদ্যোগের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।